আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন কবুতর চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জিলুর রহমান শশী আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে তো বেশ কয়েকদিন আমার কবুতরের কোনো ভিডিও আপডেট আপনাদেরকে দেওয়া হয়নি দেওয়া হয়নি এই কারণে দেশের পরিস্থিতি ভালো ছিল না ওই সময়টাতে চিন্তা করছিলাম যে কবুতরের ভিডিও দেখার থেকে দেশের অবস্থা দেখাটা আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্যই ভালো হবে তো যেই কারণে ওই সময়টাতে কবুতরের কোনো আপডেট আমরা দেই নাই তো এখন আবার দেশের যে অবস্থা দাঁড়াইছে তাতে যেটা বিষয়টা মানে সিচুয়েশানটা এরকমের যে এত হারে গুজব ছড়াইতেছে বিশেষ করে কালকে রাতে যে অবস্থা ছিল তো সব মিলায় এখন যেটা মনে হচ্ছে আমাদেরকে আসলে মানে এই জিনিসগুলোর থেকে আসলে টোটাল গুজব থেকে শুরু করে সত্য মিথ্যাও অনেক কিছু বাদ দিয়ে অ্যাভয়েড করে আসা উচিত এখন আমাদের এই সিচুয়েশনে কারণ ভাই মানুষজনের অবস্থা মানুষজন মেন্টালি ডিস্টার্ব হয়ে রয়েছে ভাই আমি আমার ক্ষেত্রে বলতে পারি ভাই আমার খুব বিরক্ত লাগছে কালকে রাতের থেকে বিরক্ত টেনশন খারাপ লাগছে ভালো লাগে না আর কি রাতের বেলা দেখা গেছে যে কি কী যে গুজব শুনছি তো আগে সিচুয়েশানটা ছিল কয়েকদিন আগে সিচুয়েশন ছিল যে আপনারা কবুতরের ভিডিও মানে দিতে আমার নিজের কাছে খারাপ লাগতেছিল মনে হচ্ছিল যে দেশের এই সিচুয়েশন আমি কবুতরের ভিডিও কেন করবো পারলে অন্য ভিডিও করব আর যদি না পারি তাহলে কোনো ভিডিও করবো না এবং যদি যেহেতু পারি নাই সেহেতু হলো গিয়ে কোনো ভিডিওই করি নাই তো এখন সিচুয়েশন যেহেতু রকমের এখন আমাদের সবাই উচিত আমাদের মানে যেইগুলা মানে ধ্বংসাত্মক না যেগুলা সৃষ্টিশীল বা যেগুলো মানুষজনকে এন্টারটেইন করতে পারে অ্যাটলিস্ট যেগুলা গুজব না সেই ধরনের জিনিসগুলো আমাদের শেয়ার করা উচিত তো যেই কারণে ইনশাল্লাহ ইচ্ছা আছে এখন থেকে আবার রেগুলার কবিতরের আপডেটগুলো আপনাদেরকে দিব কবুতরের আপডেট প্লাস হাট বাজারের আপডেট ভিডিওগুলো দিব এবং আমার চ্যানেল কিন্তু ভাই অনেক দূর আগেছে আপনাদের সাথে নিয়ে তো আমি আপনাদেরকে এক্স্যাক্ট সিচুয়েশানটা বলে দিই আমার চ্যানেলের এক্স্যাক্ট সিচুয়েশন মনিটোরাইজেশনের জন্য মিডিটরাইজেশনের জন্য আমাদের লাগে চার হাজার ওয়াচ আওয়ার এবং ওইদিকে সাবস্ক্রাইবার লাগে এক হাজার তো এক হাজারের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আটশো সাতাশ জন একত্রিত হয়েছি আটশো সাতাশ জন মানে কিন্তু অনেক লোকজন ভাই আপনার কাছে শুনাই দিতে অল্প কয়েকজন কিন্তু আপনি একটা দশতলা বিল্ডিংয়েও মনে করেন আটশো জন থাকে না মনে করেন চার পাঁচটা দশতলা বিল্ডিংয়ে আটশো জন থাকে তাহলে অনেক মানুষজন আমরা একত্রিত হয়েছি এই চ্যানেলের মাধ্যমে তো আমাদের আরও অল্প কিছু মানুষজন একত্রিত হওয়া দরকার তো আপনারা একটু সাপোর্ট টাপোর্ট দেন হাটে বাজারে দেখলে ডাক টাক দিয়েন বললেন যে ভাই কবুতরগুলা দেখা যান বা কবুতরগুলার ভিডিও করেন যেগুলো সেল পোস্টের থাকবে সেগুলো দেখাবেন আমাদের ইনশাল্লাহ আর ওইদিকে আমার ওয়াচ আওয়ারের যেটা অবস্থা ওয়াচ আওয়ার লাগে চার হাজার চার হাজারের মধ্যে আমাদের চব্বিশশো সামথিং আর কি ওয়াচ আওয়ার হয়েছে মোটামুটি মনে করেন যে ষোলোশোর মতো ওয়াচ আওয়ার বাকি রয়েছে এটা কিন্তু ঘন্টা ষোলোশো ঘন্টা অনেক সময় তো এটা আমাদের বাকি রয়েছে তো ভিডিওগুলো মাঝে মাঝে একটু দেখবেন আমাদেরকে একটু সাপোর্ট দেবেন মাঝে মাঝে আর কবুতরের আপডেট একটু দেই কবুতরের কী অবস্থা কী করছি আপনাদেরকে কিছু জিনিস দেখাই একটু সাথে থাকেন এই যে দেখতে পাইতেছেন এখন বিকালবেলা মোটামুটি ছটা সাত বাজে দাপটি এখনও আটকানো আছে আজকে সারাদিনই আটকানো ছিল গত দুই তিন দিন বৃষ্টির কারণেও কবুতর আটকানো ছিল তো দেশের পরিস্থিতি যখন খারাপ হয়েছে ওই সময়টাতে বাসা বেশি সময় দেওয়া হয়েছে সেই সময় আমি দাপটির কবুতরগুলোকে কিছু কবুতর ছাড়ছিলাম তো এখানে যে কবুতরগুলো আছে এখানে টোটাল সতেরোটা কবুতর আছে এখন আমার কবুতর ছিল এখানে টোটাল অনেকগুলো ছিল চৌচল্লিশটার মতো ছিল তো অসুস্থ হয়েছে কিছু কিছু কবুতর হলো কি হারাইছে মারা গেছে তো লাস্টে আমরা একুশটা কবুতর ছাড়ছিলাম একুশটা কবুতরের থেকে আমাদের আঠেরোটা কবুতর আমরা একসাথে একদিন লক করছিলাম তারপরের দিন আবার একটা কবুতর হারাই গেছে তো এখন আর কি দাপিতে মোটামুটি আমাদের সতেরোটা কবুতর আছে তো এর মধ্যে হাই ফ্লায়ার কবুতরও আছে আমাদের দেশি কবুতরও আছে আর বেশিরভাগই হলো কে হাই ফ্লায়ার কবুতর কিংবা ক্রসের কবুতর আর দেশি কবুতর অল্প কিছু আছে এর মধ্যেও এখানে বেশ কিছু কবুতর আছে যেগুলো নিয়ে আমি আশাবাদী যেমন এইখানে যেই কবুতরটা দেখতে পাইতেছেন মাঝখানে যে একটু চুলকাইলো একটা কামাগার স্টাইলের কবুতর এই কবুতরটা আমার কাছে বেশ ভালো লাগছে এই কবুতরটা নিয়ে আশাবাদী একটা চোখে একটু ঝুমা স্টাইলের আছে এই কবুতরটার স্ট্যান্ডিং স্ট্যান্ডিং ভালো আছে ওর ফ্লাই মনে হয় ভালো হবে যদি আমি ওটা নামাইতে পারি আর আরেকটা বাচ্চা কবুতর আছে এখানে ওটা বাজু কালো ছিল আমার যদ্দুর খেয়াল পরে ওই কবুতরটা উড়লে পরে আমি বুঝতে পারি যে ওটা ওই কবুতরটা কিন্তু কোন কবুতরটা আমি দেখে বুঝতে পারতেছি না এখান থেকে এই যে সম্ভবত এই কবুতরটা এরা খুব ভালো ফ্লাই করবে ইনশাল্লাহ এই দুইটা তিনটা কবুতর আমার পছন্দের আছে এখানে হাই ফ্লাইয়ার আমার মানে দিব্যার আর কি দুইটা কবুতর যে দুটো দেখাইলাম পছন্দের দুইটাই দিব্যার কিন্তু আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুব ভালো হয়েছে এইগুলো কবুতর আমার মনে হয় যে উড়াইলে আমি এদেরকে দিয়ে ভালো রেজাল্ট পাইতে পারবো আর দেশি কবুতর আছে কিছু যে কবুতরটা আমাদেরকে দিছিল হলো রবিন রবিনের থেকে নেওয়া রবিন নবিন হাটে আসে ওরা আমার বন্ধু মানুষ মানে জুনিয়র ফ্রেন্ড আর কি ওরা এই কবুতরটা আমাকে দিছিল কালেক্ট করে না ওদের বাচ্চা করা গলা কবুতর বলে ছাড়ছি আমি তো এই হলো গিয়ে দাপড়ির কবুতর কবুতরগুলোর অবস্থা আমাদের ওই পাশে যেই আরেকটা লফট আছে ওই লফটেও বেশ কিছু কবুতর নতুন সাফল করছি আমি আপনাদেরকে সেই কবুতর গুলাও একটু যদি দেখাই এই যে এখানে দেখতে পাইতেছেন একটা জোড়া এই জোড়াটা হলো গিয়ে নতুন করে সাফল করা মানে আর কি জোড়াটা ঘুরাইছি আর কি একটু যদি জন্ডিস জন্ডিস বলতাম না জন্ডিসের মাদি কবুতরটার সাথে দিসি হলো গিয়ে আরেকটা নর কবুতর এই কবুতরটা আমার বেশ পছন্দের একটা কবুতর কবুতরটার পাকটা টাইট আছে ভাইব্রেশন আছে চোখটার খুব সুন্দর সাইজ বড় আছে মাসাল্লাহ খুব পছন্দের একটা কবুতর এই দুটা জোড়া দিছি এখন দেখি এই দুটার থেকে একটা বাচ্চা পাওয়া যায় নাকি এক পেয়ার আর এই দিকে আমাদের আরেকটা পেয়ার এই পেয়ারটাও ঘুরানো হয়েছে এটার মাদিটা হলো গিয়ে দুইটা মাদি ছিল আমাদের কাছে এই কালারের তো এদের থেকে আমি বেশ কয়েকটা বাচ্চা করছিলাম তো এখন আবার ওলে গিয়ে একটু ঘুরাইছি এই মাদিটার সাথে দিসি ওই গিয়ে এই নটটা এই নটটা কালেক্ট করা মিরপুর হাটের থেকে ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা রোজার মধ্যে তো এই নটটাও আমার খুব পছন্দের নট সাইজ টাইজ মার্শাল্লা ভালো আছে এই দুইটা পেয়ার করছি কালার একটু কিছু একটা কাছাকাছি প্লাস চোখটাও একটু কিছুটা মিলছে সাদা স্টাইলের তো যে কারণে এই দুটাকে মিলাইছি দেখি যে আমি এই চোখের একটু মানে এই টাইপের চোখের বাচ্চাটা ছিলাম আর কি যে কারণে এই দুটাকে পেয়ার করা দেখা যাক রকমের বাচ্চা হয় এই দুটা পেয়ার আমি এখানে সাফল করছি আরও দুইটা পেয়ার আমি সাফল করছি এই যে এইখানে হলো গিয়ে আরেকটা পেয়ার আছে এই যে জন্ডিসের যে নটটা ওই নটটার সাথে আমি দিছি হলো গিয়ে জন্ডিসের যে মাদি ছিল ওই মাদিরই আবার আর একটা বোন আমার কাছে কালেক্ট করা ছিল একই বোন মানে ওই একই ব্রিডেরই কবুতার সম্ভবত দেখতে একই রকমের কিন্তু চোখ ডিফারেন্ট এটার চোখ আবার জন্ডিসের মতো এটা চোখটা ভালো না অতটা নটটার চোখটা আবার সুন্দর আছে নটটার সাইজ টাইজ মারশালা ভালো আছে এই মাদিটার সাথে এই নটটা আমি আপাতত দিয়ে রাখছি দেখা যাক কি হয় আর এই দিকে হলো যে আরেকটা জোড়া যেটা সাফল করছি এই যে এইখানে এখানে একটা বইল পাঙ্খি স্টাইলের কবুতার আছে এই কবুতরটা কালেক্ট করা মিরপুরের জনি ভাইয়ের কাছ থেকে জনি ভাইয়ের অনেক দিন ধরে হাটে পাই না আমি ভিডিও করা শুরু করার পর থেকেই হয় জনি ভাই হারাই গেছে তো জনি ভাইয়ের কাছ থেকে আমার অনেকগুলো কবুতর কালেক্ট করা ছিল ভালো ভালো কবুতর দিছিল ভাই হাটে রেগুলার আসতো এই মাঝি কবুতরটার সাথে আমি পেয়ার করছি এই নট কবুতরটা এটাও মিরপুর হাটের থেকে কালেক্ট করা এই নটটা আবার পাক টাক টাইট আছে ল্যান্জে ব্যালেন্স আছে চোখটা সাদা না কিন্তু কবুতরটা আমার কাছে ফিটনেসটা খুব ভাল লাগছে এই দুটা পেয়ার করছি এই টোটাল চারটা পেয়ার আমি এখানে আর কি মিলাইছি আর আগের যে পেয়ারগুলা ছিল সেগুলাই রয়েছে তা এখানে একটা কবুতরের কাছেও ডিম নাই বাচ্চা নাই না ডিম আছে কয়েকটার কাছে বাচ্চাটাচ্চা কোনোটার কাছে নাই তো এগুলা নতুন করে জোড়া করা কিছু কবুতর একটু ঘোরানো হয়েছে এই আর কি এদিকের কবুতরগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে কবুতর ব্রিডিং পেয়ারগুলো ভালোই আছে কিন্তু এগুলা ডিম বাচ্চা করে নাই এখনও কারণ এগুলোর প্রপার কেয়ার নেওয়া হয়নি দেন খাবারের বাটিতে দেখেন খাবার ক্লিয়ার করে ফেলছে মোটামুটি খাবার খাচ্ছে এদের রুচি টুচি আছে সবাই আবার ক্লিয়ার করে নি সব ধান রেখে দিচ্ছে তো আমি এখন কবুতরকে মিক্সার মধ্যে ম্যাক্সিমাম দিচ্ছি ধান কবুতরের মিক্সটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি এবং গিট টিট খাওয়ানোর চেষ্টা করতেছি আবার ভুইলা যাই বুঝছেন আজকে আবার কবুতরের খাবার নিতে খাবার দিতে আসছি এখন ওই আমি গিট নিয়ে আসিনি সাথে করে তো এই কারণে গিট দেওয়া যাচ্ছে না তো এই আর কি মোটামুটি আমাদের এই দিকের কবুতরগুলার অবস্থা আর এই পাশে অন্যান্য যে কবুতরগুলা এগুলো আছে ভালো কয়েকটা কবুতর বিড়ে রাখছিলাম একটু দুর্বল হয়ে গেছে আনফিট মানে আনফিট না দুর্বল আর কি তো ওগুলোকে আবার রেস্তে দিয়ে দিছি আর এদিকে আমাদের অনেকগুলো কবুতর বাইরে আছে নতুন করে আস্তে আস্তে করে অসুস্থ হয়েছে সেগুলো এখানে আলাদা করা আছে এগুলো এখন আবার অনেকগুলো সুস্থ হয়ে গেছে অনেকটাই এই যে দেখতে পেয়েছেন এইখানে কয়েকটা আবার ওই পাশে পিছনের দিকে খাঁচায় আবার আরও কয়েকটা রয়েছে তো এগুলো সুস্থ হয়ে গেছে অনেকটাই কিন্তু তারপরেও এদেরকে আলাদা করা হয়নি যেহেতু এটার মধ্যে ভাইরাস রয়েছে আর সিজন চেঞ্জের মধ্যে কবুতরগুলো একটু রিস্কে থাকে তো যে কারণে এগুলোকে আলাদা করেই রাখছি আর ওই পাশে আমাদের যেই আরেকটা ব্রিডিং রুম আছে এই যে দিব্যার মেইন ব্রিডিং রুমটা এইখানটাতে একটা মেজর প্রবলেম হয়েছে সেটা হলো কি আমাদের এক্সস্ট ফ্যান যেটা এই গরমের মধ্যে দুইটা একজস্ট পেন একসাথে নষ্ট হয়েছে আর এদিকে আমাদের কবুতরের বাচ্চা নাই বললেই চলে একদম খুবই সামান্য এই যে দেখেন ওই একটা বাচ্চা দেখা যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা মার্শাল্লাহ দুইটা একটা বাচ্চা আছে তাও আলহামদুলিল্লাহ কিন্তু ওই লাগে মানে এতগুলা দোরা আপনারা দেখেন বাচ্চা টাচ্চা কিন্তু সেই অনুপাতে নাই এই যে দেখেন আর বাচ্চা মার্শাল্লাহ এই দুইটা বাচ্চাই আছে এখানে এতগুলা কবুতরের মধ্যে এইগুলা কবুতর বাচ্চাগুলোকে আলাদা করে দিতে হবে বলবো আঙ্কেলকে ও ওই যে আরেকটা আছে এই যে একটা তিনটা এই মোটামুটি দুইটা তিনটা বাচ্চা কবুতর আছে আবার দেখেন অনেক অনেক খাঁচা সিঙ্গেল কবুতর এই যে এই খাচাটা সিঙ্গেল কবুতর মানে এটার হাতের যে কবুতরটা সেটা মারা গেছে এই যে এখানে আবার আরেকটা বাচ্চা দেখতেছি চার নম্বর বাচ্চা মার্শাল্লাহ দুইটা চারটা বাচ্চা আসে কিন্তু প্রপার যত্ন নেওয়া হয় না এই দেখেন ডিম পড়ার বিষয় ডিম ফেলাই বিষয় ওই দেখেন ডিম ভাঙা ফুলছে তো এরকমের করতেছে আর কি কবুতরের খাবারগুলোর মধ্যে এই যে গ্রিড দেখতে পাইতেছি মোটামুটি আঙ্কেল গ্রিড দিছে কবুতরের কিন্তু কবুতরের ফিটনেস এখনও ইম্প্রুভ হয় নাই ইনশাআল্লাহ আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে এই যে সিঙ্গেল কবুতর এটা সাথেরটা নিশ্চয়ই মারা গেছে বা অসুস্থ হয়েছে দেখে আঙ্কেল সরাইছে তো এই আর কি আমাদের কবুতরগুলোর অবস্থা এরকমের আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা সবাই আমাদের কবুতরের জন্য দোয়া করবেন এবং হাটে বাজারে যদি আমাকে কখনো দেখেন যে আমি ঘোরাঘুরি করতেছি তাহলে একটু ডাক দিবেন ডাক দিলে ভাল লাগে ডাক দেওয়া কবুতর টবুতর দেখাইলে ভাল লাগবে আর আমাদের জন্য দোয়া করবেন সর্বোপরি আর যে বিষয়টা বললাম ভাই এই সময়টাতে আপনারা এখন একটু গুজব টুজব যাতে কেউ না ছড়ায় সেটার দিকে খেয়াল রাখবেন নিজেরাও কোনো কিছু শেয়ার করলে আগে দশবার যাচাই করে তারপর শেয়ার করবেন যে যেই নিউজটা ছাড়া হচ্ছে এই নিউজটা ভ্যালিড সোর্সে আসতেছে কিনা গুজব বানানোর কয়েকটা প্রসিডিউর আপনাদেরকে আমি একটু সহজে বলে দিই যেমন মনে করেন একটা ভিডিওর হয়তো পুরো অংশটা দিবে না কাইটা দিবে অথবা একটা ভিডিওর ভিডিওটা রাখবে সাউন্ডটা চেঞ্জ করে ফেলবে এরকম বা কোনো মানুষের যদি ইন্ডিভিজুয়াল কোনো মন্তব্য থাকে কোনো বিষয় নিয়ে সেটা যদি কেউ টেক্সট আকারে দেয় তাহলে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন ধরেই নেবেন যে এটা গুজব মানে মনে করেন যে মনে করেন আমার একটা ছবি দেয় কেউ একজন বলল যে আমি এটা বলছি তার মানে এটা গুজব হওয়ার সম্ভাবনা বেশি যদি দেখেন যে এটা ভিডিও এভিডেন্স আছে ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে এবং সেটার সাথে ভয়েস অডিও মিলতেছে একটু যাচাই বাচাই করে তারপরে হলো যে পোস্টগুলো শেয়ার করবেন এবং অথেন্টিক যে সোর্সগুলোতে আছে দেখা গেছে যে কারো একজনের একটা বিশেষ লোক তার নাম দিয়ে কেউ কোনো কিছু বলতেছে তাহলে স্পেসিফিক উনি যেই প্রোফাইলটা চালায় ওই প্রোফাইলটার মধ্যেই ওই জিনিসটা সম্পর্কে একই কথা বলতেছে কি না বা এই ধরনের বিভিন্ন ওয়েতে আপনারা তো আমার থেকেও ভালো বোঝেন আর কি একটু যাচাই বাছাই করে আপনারা যখন কোনো কিছু শেয়ার করবেন একটু ভালো করে যাচাই বাছাই করে আপনারা জিনিসগুলো শেয়ার করবেন আর যখনই ওলাকে সুযোগ থাকবে আপনার কবুতর হোক কোনো একটা ফান হোক কোনো একটা মিমি হোক যে কোনো কিছু হোক যেটাই হোক আপনারা অন্যান্য কিছু জিনিসপাতিও শেয়ার করেন ভাই আসলে কি এই যে গুজব টুজব দেখতে দেখতে আমার মনে হয় আমরা সবাই বিতৃষ্ণায় পড়ে গেছি একটা তো একটু অন্যান্য কিছু শেয়ার করেন আমাদের সাথে শেয়ার করেন মাঝে মাঝে আমরাও একটু এটা ওটা দেখি মানুষজন একটু আমরা একটু শান্তি চাই ভাই সাধারণ মানুষ হিসাবে আমরা একটু শান্তি চাই একটু শান্তিতে থাকতে চাই এত কিছু হয়ে গেছে এত মানুষ মারা গেছে সব মিলে এই দু সপ্তাহে আমার মনে হয় বাংলাদেশে হাজারের উপর লোকজন মারা গেছে মানে যে মানে এটাও একটা গুজব হয়ে যেতে পারে ভাই মানে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা এরকম কারণ প্রত্যেক দিনই দেখা গেছে যে শুনছি যে একশো জন লাস্ট গতকালকেই মারা গেছে অনেক লোকজন এক দেড়শো লোকজন মারা গেছে তার আগের দিন এরকম শখানেক লোকজন মারা গেছে তো এর আগে এক সময় হলো গিয়ে গভর্নমেন্ট থেকেই বললো দুইশো লোকজনের মতো তো এখানেই তো চার পাঁচশো জনের হিসাব তো অনেক মানুষজন মারা গেছে আর কি তো এই সিচুয়েশনের মধ্যে মানুষজনের মানুষজনকে সৃষ্টিশীল জিনিসপাতি দেন একটু ভালো কিছু দেন যেটাতে হলে কি মানুষজন দেখে ভাল লাগবে এরকমের জিনিসপাতি একটু শেয়ার করেন আর আমাদেরকেও একটু সাপোর্ট দেন সুযোগ সুযোগ থাকলে আর সর্বোপরি আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যাতে ভালো থাকি কবুতরগুলো যাতে ভালো থাকে আমাদের প্রতিবেশীরা বন্ধুবান্ধবরা আত্মীয়স্বজনরা এরা সবাই জন্য ভালো থাকে তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদেরকে সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম